আসসালামু আলাইকুম। হযরত সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনী জিন ও মানবকুল সমন্বয়ে গঠিত ছিল। অন্যান্য জীবকুলও তার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত ছিল। বিশাল বাহিনী হওয়া সত্ত্বেও কোনো প্রকার বিশৃঙ্খলা ছিল না। বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির সাহসও কেউ পেত না। মর্যাদা অনুযায়ী সবারই স্থান নির্ধারিত ছিল। নির্ধারিত স্থানে সারিবদ্ধ হওয়া ব্যতিরেকে কোনো বাহিনী অগ্রসর হতে সাহস পেত না। অটুট শৃঙ্খলা সম্পন্ন এ বিশাল বাহিনী সহকারে হযরত সুলাইমান আলাইহিসসালাম কোথাও যাচ্ছিলেন। পথ চলতে চলতে তিনি এমন এক গ্রামীণ এলাকায় এসে উপনীত হন যেখানে অগণিত পিপীলিকা বাস করত, অর্থাৎ পিঁপড়া বাস করতেন। অবস্থা দেখে মনে হয় এ যেন পিপীলিকা দলের স্বতন্ত্র রাষ্ট্র, যেখানে অন্য কারো প্রবেশ কষ্টকরই বটে। হযরত সুলাইমান আলাইহিসসালামের বিশাল বাহিনী দর্শনে পিপীলিকা রানী ভীষণ ভয় পেয়ে যায়। তার ভয় এ বিশাল বাহিনী তাদের বস্তির উপর দিয়ে অতিক্রম করলে লক্ষ লক্ষ পিপীলিকা তাদের পততলে পিষ্ট হয়ে মারা যাবে। তাই পিপীলিকা রানী স্বজাতিকে আসন্ন ধ্বংসের কবল থেকে রক্ষার জন্য বলতে লাগল, হে পিপীলিকা দল, হযরত সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী সহ তোমাদের বস্তির দিকে আসছেন। তিনি তোমাদের বস্তি হয়েই পথ অতিক্রম করবেন। এটা তোমাদের জন্য এক মহা বিপদ, কারণ তার বিশাল বাহিনীর পদতলে পিষ্ট হয়ে তোমরা লাখে লাখে মারা পড়বে। সুতরাং ধ্বংসের কবল থেকে নিজেদের রক্ষার জন্য তোমাদের উচিত হবে ত্বরিত গতিতে গর্তে ঢুকে পড়া। আল্লাহ তাআলা কোরআন কারিমে এ কাহিনীটি বর্ণনাপূর্বক এরশাদ করেন। আর একত্র করা হয়েছিল সুলাইমান আলাইহিসসালামের জন্য তার সৈন্যবাহিনী জিন মানব ও পক্ষীকুল হতে, এবং অতঃপর তাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হলো। এমনকি যখন তারা উপনীত হলো পিপীলিকার এক ময়দানে, তখন এক পিপীলিকা বলল, হে পিপীলিকা দল, তোমরা প্রবেশ করো স্ব গর্তে। তোমাদের যেন পদতলে পিষ্ট না করেন সুলাইমান আলাইহিসসালাম ও তার বাহিনী তাদের অজ্ঞাত ছাড়ে। সুরা নামল আয়াত 17-18। কোরআনে বর্ণিত উল্লেখিত ঘটনা থেকে জানা যায় পিপীলিকা রানীরও এরূপ দৃঢ় বিশ্বাস ছিল যে কোনো নবী জ্ঞাত সারে আল্লাহর কোনো সৃষ্টির উপর জুলুম করতে পারে না। তাই পিপীলিকাটি স্বসম্প্রদায়কে গর্তে ঢুকে পড়ার আহ্বান জানোয়ার সময় অজ্ঞাত সারে কথাটি উল্লেখ করেছে। কেননা একজন নবী আল্লাহর কোনো সৃষ্টির উপর জ্ঞাতসারে জুলুম করবেন এটা চিন্তাও করা যায় না। হযরত সুলাইমান আলাইহিসসালাম স্বজাতির প্রতি পিপীলিকা রানীর এই আহ্বান শুনতে পেয়ে মনে মনে খুবই আনন্দিত হন। তিনি জ্ঞাতসারে জুলুম করবেন না এমন আস্থা ক্ষুদ্র প্রাণী পিপীলিকারাও রয়েছে। তাই তিনি মুস্কি হাসেন। এ কথা উল্লেখ করে আল্লাহ তালাও কোরআন মাজিদে এরশাদ করেন, অর্থাৎ তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম পিপীলিকার কথা শুনে মুস্কি হাসলেন এবং বললেন, হে আল্লাহ, এতে আমাকে দীর্ঘতা দান করুন যেন আমি শুকুর আদায় করতে পারি আপনার ওই সব নিয়ামতের যা আপনি আমাকে ও আমার পিতাকে দান করেছেন, আর যেন ন্যাক আমল করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন এবং আমাকে প্রবিষ্ট করুন আপনার রহমতের মাধ্যমে, আপনার পুণ্যবান বান্দাদের দলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।